দেখতো মোসা দেখলশকে আসতেছে না? ও তাই তো কাম সারছে। ও মোসা দেখ ভাই এইটা আইতেছে তো। চল ভাগ। সিদ্দিক জি ভাই, এরকে আমাক দে বলাইলো নাকি? জি ভাই পলাই গেল। কিসের জন্য পলাইলো? হ্যাঁ রাখে খালি গ্রামের যেই দেহে হ্যাঁই আপনার দেহে বলায় আমার দেখে। হ্যাঁ আমার সমস্যাটা কোথায়? আরে ভাই রে, আমি একদিন বাড়ি থেকে আসছি, আমি একদিন অনেক দেখি নাই। বিদেশের যা সব সুদানি লোকজন দেখছি, বাড়ির লোকজন দেখছি, ভালো লাগে নাই। দেশি লোক দেখি, কথা বলতে ইচ্ছা করে। তাছাড়া একটা গানই তো আছে, মানুষ মানুষের জন্যে জীবন। আগে সাদা, হ্যাঁ সাদা আগে। জীবন জীবনের জন্যে এই জন্য যোগাযোগ করি। অসুবিধা কই, সমস্যাটা কোথায় রে ভাই? সমস্যাটা হ্যাঁ গো না ভাই, সমস্যাটা আপনার। আমার সমস্যা? সমস্যা আমি? আমার সমস্যা আমি জানি না। এই সিদ্দিক সমস্যা কি রে? বললাম না ভাই, সমস্যা তো হ্যাঁ গো না, সমস্যা আপনার। বললাম তো আমার সমস্যাটা কি। ওই যে ভাই গায়েবের কথা কন। গায়েবের মানে? এই যে আমি এখানে কথা বলতেছি, কারো গায়ে পরে কথা বলছি। হ্যাঁ আচ্ছা আমি বুঝলাম না, আমি একটা মানুষ, মানুষের সাথে কথা বলবো না। বুঝে পারলিস? উচিত কথা কি জানো? উচিত কথাটা হচ্ছে কারোর সাথে কথা না বলা। যা, কারোর সাথে কথা বলবো না, তোর সাথে কথা বলবো না। পাগল করে বাসায় কেউ আছেন নাকি? ভাই আছেন? ও ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আছি। আসলে হলো জরুরি একটা কাজে আসা লাগলো, আমি আসতাম না তারপরে চলে আসলাম। আচ্ছা ভালো কথা, এই রুবিলুর বাসায় নাই? সে তো বাসায় নাই, বাইরে গেছে। ওহো, একটা জরুরি কাম ছিল। আচ্ছা যাই হোক, নাই যেহেতু ভালো হয়েছে। ভাবি একটা কথা বলবো যদি কিছু মনে না করে। না বলেন। আপনার চেহারাটা মাশাল্লাহ এত সুন্দর, ভাবি কিরাম জানি মনে মনে কি যে আপনার যে বিয়ে হয়েছে এটা কিন্তু বোঝাই যায় না। আপনি কারো দুই তিনবার বিয়ে দেওয়া যাবে ঠিক আছে না? আপনার দেখলেই মনে হয় কি আপনার চেহারাটা মাত্র 8:30 এসে আটকে গেছে। রবিবার ভাগ্য আমার কিন্তু খুব হিংসা হয় ভাবি। মুসার দেখ ভাই, আপনি যে কি কন্যা, আপনি নিয়ে কিন্তু একজন কবি গান লিখছে, ও আমার ময়না গো, এইটা কিন্তু লিখছে ঠিক আছে। আপনি মার্শাল অনেক মানে কিরম জানি মানে আপনি অসাধারণ ভাবি। বিয়েছে কার সাথে? ওটা কাউয়া, কাউয়ার সাথে। কি কোন ভাই এসব? সত্যি কথা কইতেছি, আপনার ডিল কাটিং যেরকম ডাইনার মতো আর যারে বিয়ে করছে না হলো কাউয়া। খালি কাবুয়া না, কিছু কাবুয়া থাকে না, বৃষ্টি নামলে ক্যাঁ করে থাকে এই কাবুয়ার মতো। ওই যে ডায়না ছিল না, প্রিন্সেস ডায়না, চার্লসের বউ, আপনি কলম তার মতো জাল স্যুটটা যদি সেটা দিতেন না। আর পরে কথা উঠেছে, ঘটনা হচ্ছে কি আপনার যে কিরে, তুই আমার বউরে কি কইতেছিলি? আবা তোর আমি কয়দিন কইছি তুই আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে আবি না? কোন সাহসে আমার বাড়িতে এসেছ কত? আচ্ছা ভাই, আপনি আমার উপর সেটা যান কিসের জন্যে? চেতনু না, তারপরে সেতনু না আমি, তুই আমার বউর কাছে কি কইতেছিলি? আমি কাউয়ার অদম? না 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 ভাই, এটা ভুল বুঝেন না, এই যে খামাকে ভুল বুঝে ভাবি। দেখেন আমি আসলে ভাবি যা অনেক তুলতো মানে ভাবি যা অনেক দেখতে সুন্দর, ময়না না আমি ময়না কামি ময়না, ও ওইটাই কইতেছিলাম। আসলে হচ্ছে কি একজনে সুন্দর কইতেছে, একজনে বড় কইতেছে, একজন ছোট হয়ে গেছে। ময়না তো ময়না পাখি, কাউয়া পাখি, এইগুলার জন্য মনে হয় পাখি পাখির কথা কইতেছিলাম। কইতেছিলি? হ্যাঁ খারাপ, তোরে যদি আমাকে উচিত শিক্ষা না দিছি। আমার নাম রবিউল না, এই সাথীটা ধর আমি লাড়ি ডালু আইতেছি। আই তুই খাও, তুই কেন যাবি না? মোসাদেক ভাই, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আর দৌড়াবো না, একটা কুত্তা, কুত্তা ঠিক না পাগলা কুত্তা, পাগলা কুত্তা তারা দিছে, সেজন্য দৌড় দিয়ে চলে আসছি। কি বলেন, কই আছে? পিছনের দিকে আছে। তুমি কি মানে ঢাকা থেকে আসলা? হ্যাঁ আমি আসলাম ঢাকা থেকে মাত্র।
আমি কুকুর এমনিই ভয় পাই, তার উপরে পাগল কুকুর। অবশ্য পাগল কুত্তা, তুমি একটা কাজ করে দেবো, এখানে থাকার দরকার নেই। তোমার হাতে কি সময় আছে? তাহলে চলো আমার বাসায় চলো, ওখানে কিছুক্ষণ থেকে তারপর দিকে চলে আসলে দরকার হলে আমি তোমাকে নাম পৌঁছে দিয়ে গেলাম। এই নিন ফ্রুট ফান বিস্কুট, খান ভালো জিনিস। খাওয়া পাগল বাঙালির জন্য আনারসের দারুণ স্বাদে বিস ক্লাব দিচ্ছে ফ্রুট ফান ক্রিম বিস্কুট, ভালো খান ভালো থাকুন। না মানে কিন্তু বাসায় এখন। আরে বাসায় এখন মানে তুমি যাবা তো, যাও, কোনো অসুবিধা নাই। পাগলা কুত্তা তোমার কামড় দিবে, আর পাগলা কুত্তা কামড় দেওয়া মানে কি? 14টা ইঞ্জেকশন তোমার দিতে হবে। আর কোন জায়গায় জানো তো? নাভির সাইড দিয়ে। আর 14টা ইঞ্জেকশন খাবা না 14 মিনিটে বসে যাবা? একটু শরবত পানি টেনে খেলা, কি মনে করো? থাকলা এখানে বসলা, তারপর আমি তো পৌঁছে দিয়ে আসবো, কি মনে করো তুমি? ইঞ্জেকশন তোমার লাগেজ নিয়ে যাবো, তোমার উপকার হবে। আর গেলে যাও ভাই, অসুবিধা নেই। না থাক। আরেকবার যদি আমি তোমার অল্লগে কথা কইতে দেখি তাহলে সোজা বাপের বাড়ি পাঠাই দিবে। আরে সে তো কইতাছিল যে সে আপনার কাছে আইছিল। আমার কাছে আইছিল? আমার কাছে আইছিল তো আমার সাথে কথা কব, তোমার লয়ে কথা কেন? ও একটা খারাপ গ্রামের মানুষের দেখলে দৌড়ায় পালায়। শোনো, তোমার আমি শেষবারের মতো কইতেছি, অল্লগে যদি তোমার আর কোনোদিন হাসাহাসি করে কথা কইতে দেখছি তাহলে কিন্তু আবারও কইলাম তোমার সোজা বাবার বাড়ি পাঠাই দিব। আরে কি যন্ত্রণা! আরে হে আইলা, আমার দোষটা কই? হ্যাঁ তোমার দোষ, 100 বার তোমার দোষ, 1000 বার তোমার দোষ। এই জন্য আপনার গ্রামের মানুষ সব আপনার গাউরা কয়, খুদাখুদি কয় না। আমারে গাউরা কয়? আমার তুই গাউরা কইলি আজকে তোর আমি দেখাই দিব। গাউরা আমি কারে কয়? আমি তোরে দেখাই দিব। তবে আমি আজকে দেখাই দিব গাউরা আমি কারে কয়। জিনিস তো আমারই, ভেঙ্গা ফলাইলে আবার কইব, আমারই কিন্তু হইব। এসবের কি দরকার ছিল? আর কি দরকার ছিল মানে? তুমি আমার বাসায় আসছো, আমার তো মনে হচ্ছে সিনেমার কায়দায় এই কলজাটা খুলে তোমার হাতে যদি দিতে পারতাম তাহলে খুশি হতাম। কি যে বলেন না! আরে সত্যি কথা বলতেছি, খাও তো আমি নিজ হাতে বানাইছি, খাও। তো সাদ্দিক ভাই, আপনি বিদেশ থেকে আসলেন কবে? আসছি তো এই তো মাসখানিক হলো, কিন্তু ঘটনা হচ্ছে কি, আসার পর তো সবকিছু নিজেরই করা লাগতেছে। আচ্ছা ভালো কথা, চিনি হয়েছে তো? ঠিকঠাক গুড। হয় কি, আমার তো উল্টা পাল্টা সবকিছু নিজ হাতে করি, তো মনে করো রান্না বান্নাও নিজ হাতে করতে হয়। রান্না করতে যে অনেক সময় দেখি কি লবণ ঠিক মতো হয়েছে, আবার অনেক সময় দেখি লবণ বেশি হয়েছে আবার কম হয়েছে। আবার তরকারি রান্না করব, এক সময় দেখি কি যে তোমার তরকারি যে আছে পটল আলু টালু সিদ্ধই হয় নাই, আবার এক সময় দেখি পুরে শেষ হয়ে গেছে। কি করব বলো, একা একা রান্না করা লাগে। আপনি এবার একটা কাজ করেন, একটা বিয়ে করেন, বিয়ে করে তারপর বউয়ের হাতে রান্না খান। আর বিয়ে, সত্যি কথা বলতে কি, এই যে মনে করো বিদেশে গেলাম, দুই হাতে টাকা কামাই করলাম, এই জায়গা কিনলাম, বাংলা করলাম, কিন্তু মা নাই তো সেই জন্য বিয়ের কথা কেউ কয় না। আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে মা বলতো, বাবা রে তোর বয়স হয়ে যেতেছে তুই বিয়ে কর, মা কত শখ করে এই জায়গায় ওই জায়গায় মেয়ে দেখতে যেত, কোনো মুরব্বীও নাই মাও নাই। কেন মন খারাপ করতেছে? পৃথিবীতে তো কারো মা সবসময় বেঁচে থাকে না। তা ঠিক, বেঁচে থাকে না, তাও তো একটা মুরব্বী বলে একটা কথা আছে কেউ থাকে, আমার তো সেটাও নাই। আমি যদি আজকে মারা যাই আমার নাম যে বলবে তার থেকেও নাই, আমার নাম গন্ধ কিচ্ছু থাকবে না। একটা আপন মানুষ যে আমার জন্য একটুখানি কান্নাকাটি করবে, সেই মানুষটাও তো নাই। তাহলে আপনি বিয়ে করতেছেন না কেন? বললাম না যে আমার তো গার্জিয়ান নাই, কারে আমি মনের কথা বলবো সে লোকটা নাই, সেই জন্য আমি আসলে একা একাই থাকি। আসলে কাউরে তো মুখ ফুটে বলতেও পারি না যে তুমি ওকে বিয়ে করবা, তো বলতেও পারি না।
আপনি বলে দেখেন, কেউ না কেউ তো অবশ্যই করবে। তুমি বিয়ে করবা? হ্যাঁ বিয়ে করবা। আমি জানি তুমি বিয়ে করবে না। আসলে হচ্ছে কি, আমার নসিব, আমার ভাগ্যটাই খারাপ। তুমি জানো আমি বিদেশ থেকে কেন ফিরে আসছি? আমি যখন এর আগে 5 বছর আগে বিদেশ থেকে ফিরে আসি, তখন প্রথম তোমারে দেখছিলাম। তখন তুমি অনেক ছোট ছিলা। তোমারে দেখার পরেই আমার মনে হয়েছে যে আমি যদি কাউরে বিয়ে করি, আমি তোমারই বিয়ে করব। কিন্তু হঠাৎ করে শুনলাম তুমি নাকি ঢাকায় পড়াশোনা করতে গেছো। শুনে মনটা এত খারাপ হলো, এত খারাপ হলো, ওকে পাথর বান্ধে চলে আসলাম। কারণ আমি তো জানি যে ঢাকা যাওয়ার পর তোমার কারোর সাথে পরিচয় হবে, দেখা সাক্ষাৎ হবে, একটা রিলেশন হবে। আমি মোসাদ্দেক, আমার জন্য কি কারো কোনো টান থাকবে? কেউ কান্দবে, কেউ চিন্তা করবে, কেউ একটু ফিল করবে, কেউ একটু ভাববে? না মোসাদ্দেক ভাই, আপনি যেভাবে মনে করতেছেন তা কিন্তু না। মানে ঢাকায় আমার কারোর সাথে কোনো রিলেশন হয়নি। ও, তার মানে তুমি কাউরে পছন্দ করো না? তার মানে এখনো আমার আশা আছে। আপনি আমার ভাইয়ের কাছে প্রস্তাব দিয়ে দেখতে পারেন। সত্যি আমার তো একদম খুশিতে, না না চুলটা একটু দেখে নেই, খুশিতে নাচতে ইচ্ছে করতেছে, বিশ্বাস করো। মানে আমারে বিয়ে করতে তোমার আপত্তি নাই তো? আপত্তি থাকবে কেন? মানে দুদিন পর তো বলবাই, বলবা না? মানে যেহেতু তুমি রাজি, আমিও কনফার্ম, মিয়া বিবি রাজি, কাকারে কাকাজি, মানে তুমি বলবা না? তখন তো বলবা, বলো কবুল। আলহামদুলিল্লাহ, ঘটনা খেলা ঘটে গেছে, একদম বেস্ট হয়ে গেছে। ঘটনাটা আমাদের কি খুশি লাগতেছে, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে। এখন পোলা হবে না মেয়ে হবে আমি তো কনফার্ম না, কিন্তু একটা সন্তানের বাপ হম পরে আপাতত পয়লা টুকরো করেছি। তুই বিয়ে করছো? আপনি দোয়া করে ঘটনা কি সম্পর্কে তো মুরব্বী হন, বিয়ে করছে আপনার বোন।
রিনি, এসব কি কইলো? তুই কি আমার লাগে ফাইজদামি করতেছস? কবুল কবুল বলছি ওটা ডাইরেক্ট চলে গেছে উপরে রেজিস্ট্রি হয়ে গেছে। মোসাদেক ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি কি বলছেন? আপনি বলছেন আমার ভাইয়াকে আমার বিয়ের প্রস্তাব পাঠাবেন। আরে জান কেন তুমি বুঝো না, বললাম তো ভাবি কি, ওই যে আমরা কবুল কবুল বলছি না, আল্লাহর রেজিস্ট্রি খাটায় ওটা হয়ে গেছে জান, বেবি কোনো কথা বলার তো জান। ভাই 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 তুই কি কইতে চাস? তুই কিসের কবুল, কিসের বিয়া, কিসের আল্লাহর কথা রেজিস্ট্রি? তোরে এই ভাই 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 কি করতেছ ভাবি? আচ্ছা তুমি কেন বলতেছো না বেবি যে আমি তোমার স্বামী হই? এটা কিন্তু একটা স্বামী অপমান করা কিন্তু একটা ই তোমার, তুমি এটা প্রতিষ্ঠ করবা ভাবি? আমি সত্যি কিছু করি নাই। এসব কি বলতাছি? এটাই তো বলতেছি, কিছু করে না বল বল। এই বেটা করো, তুই যাবি নাকি তোর? আমি দাও দাও কোবাইয়া কাইচ্চা কাইচ্চা গদার মাছ দেখামু। খারো আমি দাও নিতে খারো এটা খারো তো। এসব কথা ঠিক নাই, একটু পরে মিউজিক হবে, একটা করুণ মিউজিক হবে, ঠিক আছে? কি বলতেছেন আপনি, পাগল হয়ে গেছেন আপনি? কি বলতেছেন? আরে কি বলবো, একটা দেখো আপাতত এই রেনে চলে আসছে। এই তুই আমার জাস্ট ভাই চরে, কিন্তু আমি কোবাইয়া আপনার যেরকম অধিকার আছে, আপনার শ্বশুরবাড়ি আমার কিন্তু শ্বশুরবাড়ি, আপনি কিন্তু আমার হুমন্দি মানে সুমন্দি, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ঘটনা সুমন্দির খেতা বলি তোর অধিকারের খেতা বলি তোরই আমি কবাই আছে। আর কখনোই ওই লোহার লাগাইবেন না, ঠিক আছে? বেটা গেল কই? আচ্ছা রিনি আমার কত, তুমি এই মোসাদ দেখতে বিয়া করলা কেমনে? হ্যাঁ বিশ্বাস করো ভাবি, আমার কোনো দোষ নাই, আমি কোনো বিয়ে টিয়ে করি নাই। আমি যখন বাড়িতে আসতেছি না, সে আমার সামনে পড়ে, আমাকে তার বাসায় নিয়ে যায়। নিয়ে গিয়ে সে আমাকে বলে যে তার মা নাই, বাবা নাই, সে এতিম, তাকে নিয়ে চিন্তা করার কেউ নাই। আমিও বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, তাকে কেউ দেখার নাই। হঠাৎ করে সে আমাকে বলে কি আমাকে সে বিয়ে করতে চায়। আমি বলছি ঠিক আছে, আপনি যদি আমাকে বিয়ে করতে চান আপনি আমার ভাইকে প্রস্তাব দেন। তো সে বললো তুমি রাজি তো? আমি বললাম যে হ্যাঁ আমি রাজি, আমার কোনো সমস্যা নাই, আমার আপত্তি কেন থাকবে? তারপর সে আমাকে বললো যে তাহলে কবুল বলো না। আমি কি করবো, আমি বলছি হ্যাঁ কবুল কবুল কবুল। হাই 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 করছোটা কি এটা তুমি? হ্যাঁ ভাবি আমি সত্যি বুঝি নাই আমি কি করছি, এখন কি করবো বলো তো। আল্লাহ এসব কাম কি কেউ না বুঝা না শুই না করে? হ্যাঁ তোমার ভাই এমনিতে এই মোসাদ দেখ লস্করের দুইটা চোখে দেখতে পারে না। আমি যে কি করলাম, এখন কি করব? আমি কিচ্ছু জানি না, আমার মাথায় কিচ্ছু আইতেছে না। হায় হায় রে তোমার ভাইয়ের মাথায় এমনি গরম, আর যদি এই কথা শুনে তাইলে যে কি হইব আমি জানি না। আরে রে রে আই আই তুই সত্য সত্য কইরা কও, ওই লোফারটা এসব কি বইলা গেল? আরে আমি কইতাছি আপনি একটু মাথাটা ঠান্ডা করেন না। তুমি মাথা ঠান্ডা করে জীবন বহুত সময় পাওয়া যাবে, পুরো ঘটনা আমার শুনতে দাও। ওই লোফারটা কোন সাহসে তোর বউ বলে দাবি করলো? তুই কি সত্য সত্যি কটমিটিস করে ফলাইছস? আরে আরে দূর এসব কিছু হয় নাই, আপনাকে দাঁড়া আমার হাতে দেন, আমি সব কইতাছি। রিনি যাও তুমি দাঁড়া নে ভিতরে যাও, শুনেন আমি সব কইতাছি। এনে বল। আরে বোনেন
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, কে দেবে আশা কে দেবে ভরসা। ভাবছিলাম শ্বশুরবাড়িতে তোমাদের নিয়ে গেলাম, ব্যান্ড বাজি বাজাতে বাজাতে মিষ্টি খামো, তোমাদের অত শরবত খামো, আর যদি ভালো থাকে তাহলে একটু সালন দিও, মুরগি দিয়ে সালন দিয়ে একটু পোলামলো দেখাইব। সেটা তো খাওয়াইলো না, উল্টে কি দাবার খাওয়াইলো। তোমরা একটু দোয়া করো ভাই আমার জন্য, এই বাড়িতেই জানি আমি নোংর ফেলতে পারি। ঠিক আছে, ওই একটা গান আছে না, নোংর তোলো তোলো, এই গানটা কি জানো? এই সুর তোলো নাই না। ঠিক আছে, এই পেমেন্ট দিয়ে দে, যাই সামনে। আল্লাহ, মোসাদ্দেক ভাই, ব্যান্ড পার্টি আসছিলেন কি আপনি? এই গাধা, ব্যান্ড পার্টি কিসের জন্য আনে? বিয়ে সাদের জন্য তো ব্যান্ড পার্টি আসছিলাম। আপনি বিয়ে করবেন? করবো কি রে, অলরেডি তো করে ফেলছি আমি, কবুল 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 বলে করে ফেলছি। হাই হাই, আপনি আমার না জানা বিয়ে করছেন? এর একটু ভুল হয়েছে কিন্তু করে ফেলছি, সিচুয়েশন হয়ে গেছে তো হঠাৎ করে করে ফেললাম। কারে কেমনে? কারে বলি, কাউরে কিন্তু বলা যাবে না ভাই। মানে ঘটনা হচ্ছে যে রবিউলের বোন আছে না, রিনি, রিনির বিয়ে করছি। রবিউল মানে গাওরা রবিউল? আচ্ছা, তারে যে বিয়ে করছি এই কথাটা আপাতত গ্রামের কাউরে বলা যাবে না যে আমি রিনিরে অলরেডি বিয়ে করছি, এটা রবিউলের বোনের বিয়ে করছি, কাউরে বলার দরকার না। ঠিক আছে, কাউরে কি বলা যাবে না, কাউরে কিন্তু বলবো না। না না, ওকে ভাই, ওকে ওকে, যাও যাও। দিছি তো জায়গা মতোটা তো মাইক। আর একজন আছিল কি জানি নাম, ওই যে সিডিয়া নাম কি জানি নাম, সিদ্দিক ভাই সারা জীবন খালি খুচাটা গুনে যাইবা, আর গ্রামের মধ্যে একটা আগুন ঘটনা ঘটে গেছে, খবর রাখছো কিছু তুমি? কে কি হয়েছে? কে কি হয়েছে মানে আসমান দিয়ে বসছে, ওই যে আঙ্গ মশা দেখবে আছে না, আমি ওই যে ঘাওড়া রবিউল বন্য তো মশা দেখবে বিয়ে করে লাইছে। কও কি তুমি, এই কথা তুমি কই জানলা? আমি হইছি, আর আমি তো তোমার কইছি, মনে ভুলে কিন্তু কারো কেউ না। আর যদি ঘাওড়া আছে না, ঘাওড়া রবিউল হ্যাঁ যদি শুনে তোমার গাড়াইতে গাড়াইতে তোমার একদম গাড় ঠিক করে লাগবো। ইয়া একটা সাদ মিস্ত্রি শিখে না, চরে আমি শহরে রেখা রেহাফারা করাইলাম, শিক্ষিত অনেক লিজ্ঞা, বুদ্ধিমান অনেক লিজ্ঞা, তুই কোন আক কলে এই লোভার রে কবুল বেলা ফালাইছিস? হ্যাঁ শোনেন, রিনির তো কোনো দোষ নাই, ওই মোসাদ দেখইতাছি গিয়া ওর বাপ নাই মা নাই, এই দুনিয়া তো আর কেউ নাই, এইসব ইমোশনাল কথা কয়া কয়া রিনির মনটা একেবারে নরম করে ফেলাইছে। চলো আমি পরিষ্কার করে বলতেছি, ও যেন আমার বাড়ির ত্রিসীমানায় না আসে। হরামজাদা, হরামজাদাই এতদিন ঘুরছিল তার ভাবির পিছে, আর এমন করতে যে তোর পিছে। আরে ধুরো, এসব আপনি কি কইতাছেন? হ্যাঁ হে, আমার পিছনে ঘুরবো কি লিগা, যত সব আজাইরা কথা। আরে হে তো বাড়িতে আইছে আপনারে খুঁজবার লিগা। ওজে রাহো, বুঝছে আমারই কঠিন হচ্ছে। হ্যাঁ পাবিল ভাই বলো। হ্যালো শান্তা, কেমন আছো? ভালো আছি। তুই এই ব্রেকিং নিউজ শুনছো? কি ব্রেকিং নিউজ? ও মা, তোমার বান্ধবী এত বড় একটা ঘটনা ঘটাইছে আর তুমি শুনছো না? আরে কোন বান্ধবী কি ঘটাইলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে রিনি, রিনি, রিনি আছে না, আমাকে যে মোস্তাদ দেখবাই, হ্যাঁ তো বিয়ে করে লাইছে। আরে কি জাতা কইতেছো, ও না আজকে আসার কথা, আজকে আইলো আর আজকে বিয়ে করে ফেলাইলো, আর আমি জানি না। আরে আমাকে তুমি বিশ্বাস না হয়, তুমি যে তোমার বান্ধবী জিগাও দেখো বিয়ে করছে কি করছে না। আর শুনো একটা কথা কই, ওই যে আমি যে তোমার ফোন দিয়ে কইছি বা আমার মুখ দিয়ে তুমি শুনছ, তুমি কিন্তু কাউরে কইবা না, বুঝছো না? অসুবিধা নাই পাবেল ভাই, আমি যাইতেছি, যায় খোঁজ নিয়ে দেখি, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে কই দিলাম। আচ্ছা আপনি এটা কি করছেন? বোরখা পরছি। আমি আপনার বোরখার কথা জিজ্ঞাসা করিনি, আপনি এটা কি করছেন, কি বলছেন? আমি আপনাকে বিয়ে করছি, আরে আপনি আমাকে কবুল বলতে বলছেন, আমি তো এমনি এমনি কবুল বলছি, আমি কি সত্যি সত্যি কবুল বলছি নাকি? আরে সত্য হোক মিথ্যা হোক কবুল বলছো না, বলছো না কবুল কবুল কবুল, তিনবার বলছো না, ডাইরেক্ট লিখিত হয়ে গেছে, এন তো কনফার্ম, এন তার অন্য কিছু না। তাই বলে আপনি আমাকে ব্ল্যাকমেইল করবেন? ছ,
কি ধরনের কথা বলো আল্লাহর কিরা একদম সত্যি করে একদম এই নাতে দেখো এখানে হাতে দেখো একদম দুগ্ধ শব্দ বাবা মন থেকে বলতেছি আমি তোমাকে ভালোবেসে ফেলছি আর ভালোবাসার মানুষকে কখনো ব্ল্যাকমেল করা যায় তুমি বলো তুমি আমাকে ব্ল্যাকমেল করতে পারবা মানে আমি তোমাকে পারবো আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমার ভাই আপনাকে দুই চোখে দেখতে পারে না দুই চোখে দেখার দরকারটা কি এক চোখে দেখুক তাই তো হয়ে গেল কেন তারাকে কইছিস দুই চোখ দিয়ে দেখতে হবে তা তো বলি নাই আমি ভাইয়ের কাছে আমি আপনার কথা অনেক শুনছি আপনি নাকি একটা ভাড়াইম্মা কোনো কাজকর্ম করেন না বিদেশ থেকে আসার পর থেকে শুধুমাত্র বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের বুকে ডিস্টার্ব করেন এগুলা হয় কি ঈর্ষা কিছু করি না না করে কি জমি জায়গা বাড়ি গাড়ি এগুলো খামাখা করছি মানে গাড়ি করি না সামনে গাড়ি করব ঘটনা হচ্ছে কি তোমাকে বলি মানুষ যখন অনেক ভালো কিছু হয় না তার ভিতরে ঈর্ষা হয়ে যায় সেরকম মনে করো আমাকে একটু ঈর্ষা করে সেই জন্য একজন কুটু কথা বলে আর সবার সাথে ভালোভাবে করি বিনয়ের ব্যবহার করি সেই জন্য কথা বলি এটা কোনো বইয়ের বাসা ডিস্টার্ব করি না এটা ভুল কথা মধ্যে কথা আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে আসছিলাম সুন্দর করে একটা কথা বলবো যে দেখেন আপনার বোনকে আমাদের এখানে দিয়ে দেন ঝামেলাকে দরকার কি তোমার ভাই তো সব কথাই শুনলো না আমি বলি কি শোনো তোমার সাথে থাকার দরকার চলো তুমি আমার বাসায় চলো আমার বাসা কেন সরি তুই ভুলগুলো আমার না তোমার বাসা এটা আমাদের বাসা আমার সয় সম্পত্তি যা আছে সব তোমার এখান থেকে আমি আপনার বাসায় যাব এ আপনি পাগল হয়ে গেছেন পাগলের কি হলো কবুল বলতে কনফার্ম হয়ে গেছে না এখন তো তোমারই সব কিছু তাই না আমার যে সয় সম্পত্তি বাড়ি ঘর যা যা আছে এই যে জমি কিনছি সব তোমার কিন্তু এই তুই এনে কি করছিস এটা কি উনি ভাইজান আমি আমি হতেছি বসরুন নিসা হ্যাঁ আমি হাওলাদার বাড়ি খুঁজতেছি ভাই তুই ভিতরে যা আমি দেখতেছি যা বেজা যা এই যে আপনি কোন হালদার বের খুঁজতেছেন গেদু হালদার না কালু হালদার কালু হালদার তাহলে কালু হালদার কালু হালদার এদিকে তো কালু হালদারের বাড়ি না কালুদার বাড়ি না ওই যে ওদিকে যান এই এই খারণ খারণ এই যে শোনেন তোর ভাই পুরুষ মানুষ চ্যানেল কে এই আর তোমার খারিজা কইছি না আরে খেলো এই এই খেলো এই খালো তুই মনে করছস তোর আমি চিনি নাই না খারো তুই এদিক দিয়ে যাইতেছস না তোর আমি কেমনে ধরে তুই বুঝবি আসলেই কি তোদের বিয়ে হয়েছে আরে না তাইলে আরে ওই লোক মিথ্যা কথা বলতেছে কোনো বিয়ে টিয়ে হয়নি এইসব বিষয় নিয়ে কেউ কি মিথ্যা কথা কয় আসলে তুই আমার কাছে বিষয়টা গোপন করতেছিস এই আমি তোর কাছে গোপন করব কেন গোপন করার কি আছে বললাম তো কোনো বিয়েটি হয় নাই মিথ্যা কথা বলতেছে লোকটা এ তুই যা তো যা আমার মাথা ধরছে যা ঠিক আছে যাইতেছি ওই লোক তো ভীষণ খারাপ পুরো গ্রামে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে ভাইজান ভাইজান তোমার সাথে আমার একটা কথা আছে কি কথা ভাইজান আমি চিন্তা করে দেখলাম যেহেতু একটা ভুল আমি করেই ফেলছি আমার মনে হয় এই ভুলটা আমার শোধরানো উচিত হ্যাঁ আমারও সেই কথা ভুলটা শুধরে নেওয়াই ভালো আর সব ভুল সবসময় মাথায় ধরে রাখতে নাই শুধরে ফেলাই ভালো
জি ভাইজান, মোসাদেক ভাইয়ের সাথে বিয়েটা আমার ঠিকঠাকভাবে হয় নাই। আমার মনে হয় তুমি বড় ভাই হিসেবে আমাদের বিয়েটা ঠিকভাবে দাও, বিয়ের আয়োজন করো। কি কইলি তুই? আমি আমার সাথে মোসাদেক ভাইয়ের ঠিকঠাকভাবে বিয়ে দাও। এই তোর কি মাথামতা ঠিক আছে না? রাত চোখে ভূতে ধরছে, কি সব উল্টা পাল্টা কথা বলতেছস? আমাকে মোটেও ভূতে ধরেনি, আমি ঠিক কথাই বলতেছি। সারা গ্রামের মানুষ জেনে গেছে যে আমার সাথে মোসাদেক ভাইয়ের বিয়ে হয়েছে। এখন যদি সত্যি সত্যি বিয়েটা না হয় তাহলে বিষ খেয়ে মরার ছাড়া আমার কোনো উপায় থাকবে না। মানা, এ মানা, মানা, তোরা কি কয়? রিনি যা বলছে ঠিকই বলছে। ঠিক বলছে মানে? তোমারও কি মাথাটা গেছে? রিনি যা, তুই ভিতরে যা। শোনেন, গ্রামের লোক বলাবলি করতেছে যেহেতু তিনবার কবুল বইলা ফেলাইছে, এখন যদি ঠিকঠাক মতো বিয়েটা না হয় তাহলে তো গ্রামের লোক কানা ঘোষা করব। আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার বইনরে নিয়ে গ্রামের লোক কানা ঘোষা করুক। আর একটা মাইয়া মানুষের বদনাম সরাইতে কিন্তু সময় লাগে না। তাই বলে একটা লোফারের লোক আমার বোনের বিয়া দিব আমি? দেখেন, আপনি লোফার কইলে কি হইব? আপনার বোন তো তারে পছন্দ করছে। এই তোমার কি কইছে আর পছন্দ করছে? আমারে কিচ্ছু বলে নাই। আপনার কি মনে হয় পছন্দ না করে এসে তিনবার কবুল বইলে আইছে মনে হয় আপনার? ভুল করছে। হ্যাঁ, আপনার বোন ভুল করছে, কিন্তু বড় ভাই হিসাবে তো আপনার দায়িত্ব সেই ভুলটারে শোধরাই দেওয়া। আর মোসাদ্দেক ভাইরা আপনি যতই লোফার বলেন খারাপ বলেন, সে কিন্তু ছেলে হিসাবে খারাপ না। গ্রামের মানুষ সবাই খারাপ বললো, সে খারাপ না। সে খারাপ না, তার এমনি এমনি গ্রামের মানুষ লোফার কয় না? আচ্ছা, গ্রামের লোক তো আপনারও ঘাউরা বলে, তাহলে কি আপনি কি ঘাউরা মনে করেন নিজেরে? আমি কিন্তু সব দেখতেছি। আমি তোমার কাছে আসবো না। ধর্ম মতে কি হয়েছে? ধর্ম মতে হচ্ছে তুমি আমার স্ত্রী, স্ত্রীর দেখাশোনা দেখভাল স্বামীর একটা কর্তব্য, আমি সেই দায়িত্ব নিয়ে চলে আসছি এখানে। মিথ্যা কথা প্রত্যেকে মিথ্যা কথা হইলো কি বলো? তোমার আমার সম্পর্কটা পৃথিবীতে যেরকম সূর্য ওঠে চাঁদ ওঠে আবার ডুবে যায় এরকম সত্য, ধ্রুব সত্য, একদম সত্য। ঠিক আছে, আমাদের বিয়ে যদি ধর্ম মতো হয় তাহলে ধর্ম মতেই আমি আপনাকে তালাক দিচ্ছি। এক তালাক, দুই তালাক, তিন তালাক হয়েছে, এবার যান। না, ঘটনা হচ্ছে কি, তালাক তালাক বলতে হয় না, তুমি তো রাগের মাথায় করছো, অভিমান মাথায় করছো। অভিমান থাকবে, কিন্তু রাগারাগের সময় তালাক 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 এটা রাগের মাথায় কখনো করতে হয় না। শোনো, এসব রাগারাগি করো না, তোমার আমার একটা ভালোবাসার সম্পর্ক, ঠিক আছে? এটা সব সম্মান রাখবে, এগুলো চিন্তা রাখবে। তাই না? আপনি যাবেন,
আমার ভাই কিন্তু বাইরে বসা আছে, যদি টের পায় আপনার কি হবে আমি জানি না, আমার 12টা বাজায় ছাড়বে। আরে না না, সেই জন্য তো বলতেছি তোমার 12টা বাজানোর দরকার নেই, তুমি চলো আমার বাসায়, চলো আমার বাসায় যাও, তুমি স্ত্রী না, চলো চলো। তুই পাগল হয়েছেন, জান তো জানে কিন্তু কে, আমি কিন্তু ভাইকে ডাক দিব। আরে ভাইকে ডাকলে কি করবা, মানে কি করবে সে, মানে আমি তো দেখলাম তো একদম কিরকম যেন ঘুমায় আছে, মনে হচ্ছে অজ্ঞানী হয়ে গেছে নাকি। অজ্ঞানের মতো মানে আপনি কি করছেন ভাইজানকে? না না, আমি তো কিছু করি নাই, এরকম ঘাওড়া লোক না, মনে করো যে মানুষ কিছু করলে তো কিছু একটা হতো, যদি জিনভূত কিছু করে তাহলে তোর কিছু করার নাই, পানি টানি দিয়ে দেখতে পারো কিছু করছে কি না করছে। আসিস জান, ভালো থেকো। তো দেখ ভাই, ভাই সত্য মিথ্যা জানি না, একটা কথা হল। কি কথা? মোসাদ দেখবাই নাকি আপনার বোন রিনিরে বিয়ে করছে। এই সে দেখবাই, এই টুনটা টুনে বাদ দিয়া তুমি কও নাকি, আমি তোমার কিছু কইছি। তোর সব ফালতু কথা কই পাচ্ছে সিদ্দিক ভাই? গ্রামের সব তুই তো কাউকে করতেছে। আমি ওই গ্রামের মানুষ থেকে শুনছি, শোনার পরে তো আপনার কাছে গেছিলাম যে জিজ্ঞানোর লেখা ঘটনা সত্যি কিনা, আপনি তো না বুঝে আমার ধরে দিয়েছেন। এখন কেউ যদি কথা কয় কয়ে দিবে, আমি কিন্তু সব থাপ্পড় মেরে ব্যাগ গুলান্দার থালা দিব। হ্যাঁ কয়ে দিলাম, সব জিনিসের সীমা আছে, আর কাছে আমার বোন বিয়ে দিতে তুমি কোন দুঃখে? হ্যাঁ ভাই, যদি হারা বিয়া কুইরা ভালো থাকে। কি আশ্চর্য, বিয়া করবো মানে আমার বোন জিনি রিনি কি দুধের বাচ্চা নাকি? শহর থেকে লেহাপড়া করে আনাইছি বুঝছে, ওই মোসাদ দেখকে হারাম ধরে এগুলি করতেছে না। আর কই দিস, ওর নামে আমি ইফটিজিং এর মামলা দেব। আচ্ছা ভাই সালাম আলাইকুম। আচ্ছা শুনলাম আপনার নামে নাকি একটা ইফটিজিং এর মামলা হবো, কালকে নাকি কারের নাকি সাপটা ধরা ধরছিলেন, ঘটনা কি সত্য? শুনলাম কান দিয়ে যে কালকে আপনি নাকি কোনো মেয়েকে এরকম শ্বাস করে যারা ধরছিলেন সে নাকি আপনার নামে ইফটিজিং এর মামলা দিয়ে। মোসাদ দেখ বেশি হয়ে যাইতেছে, সব কিছু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে কইলাম। না ভাই বাড়াবাড়ি না, ঘটনা হচ্ছে কি যে আমি আপনি খুলে বলি, মানে আপনাকে কালকে একটা মেয়ের যারা ধরছিল অবশ্য বিশ্বাস করে নাই, সে মেয়ে হচ্ছে হচ্ছে কি আইসা হচ্ছে কি যে আপনার মানে আপনার মানে পুতেছে যে যে ধরছে আপনার বাপের নাম খুঁজতেছিল, তো বাপের নাম তো তারা জানে না, আপনার নাম তো জানে, কিন্তু আমি কিন্তু বলি নাই, আমি চুপ। কারণ কি বলো তো, কারণ কি বলো, কারণ কি? বিয়া করছেন আপনি? ছেলেটা তো বুদ্ধিমান, এই ছেলেটা বুঝতে পারছে। ঘটনা হচ্ছে আমার শ্বশুরের নাম আমি কিভাবে বলি সেজন্য বললে একদম মুখে কুলুপ মানে টুক করে চুপ করে বসেছিল। তাছাড়া আর একটা জিনিস আসতো, আপনি তো আমার সুন্দি মানে সম্পর্কে বোনের তোর লোকের আমার কোনো সম্পর্ক নাই, আমার বাপে তো শ্বশুর হইব। এই ফ্রুট ফান বিস্কুট খান আমি এই শেষবারের মতন বইলা দিতেছি, আমার বাড়ির ত্রিসীমানা দিয়ে যদি তোরা দেখি হাতে ধরাই দিম আমি। শেষ কথা করতে কয়ে গেলাম আমি, আচ্ছা বাদ দে তো, আমার সুন্দর চাই তো আমাকে দে দে। হায় রে পরিবারের চা মানে অন্যরকম আছে না ভাই। দেখিনি আমি তো সব কিছু শুনছি, তুই যেহেতু তিনবার কবুল কইছস তাহলে তবু বিয়েটা হয়ে গেছে, এই বিয়েটা অস্বীকার করার কিছু নাই। তিনবার কবুল বললেই বুঝি বিয়ে হয়ে যায়? বিয়ে করতে কাবিন নামা লাগে, রেজিস্ট্রেশন হতে হয়, সাইন করা লাগে, তারপর হবে বিয়ে। তুই কি মনে করছিস আমি মূর্খ এতটুকু বুঝি না? হ্যাঁ সেটা তুই ঠিক কইছস, বিয়া হইতে গেলে রেজিস্ট্রেশন লাগে, কাবিন নামা লাগে, সাইন লাগে, কিন্তু এগুলা কয়দিন ধরে আইছে ক? আমরা তো মাখালার মুখেই শুনছি তাগু বিয়া নাকি শুধু কলমা পইড়া হইছে। কবুল বললেই কি বিয়ার আর কিছু বাকি থাকে? তুই বল কি বলতেছিস? যা কইতেছি সত্য কইতেছি, বিয়ার আসল উদ্দেশ্য হইতেছে একজন আরেকজনের মন থেকে গ্রহণ করা। সামাজিক রীতিনীতি অনুযায়ী সেটা এক এক জায়গায় এক একভাবে হয়, এই জন্যই কাগজপাতিগুলোর দরকার। শোন মোসাদ্দেক ভাই কিন্তু খুব ভালো মানুষ, তার নামে মানুষ উল্টাপাল্টা কথা কয়,
কিন্তু আমি না এই মানুষটার কোনো খারাপ কিছু দেখি নাই। বুঝি না লোকজন কেন তারে খারাপ কয়। দেখ তুই না এই বিয়াটা মাইনা নে, মানুষটা খারাপ না। যেহেতু কবুল কইছস তবে তো বিয়া হইয়াই গেছে। মাশাল্লাহ কি যে সুন্দর লাগতেছে, নিজের চোখে নিজে অবিশ্বাস লাগতেছে। চিন্তা করো, শুকর আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত তুমি আসলেই কিন্তু একদম আমার বউ হয়ে গেল, সমাজ জানা গেল। আগে তো তুমি আমি জানতাম, এখন সমাজ জানা গেল, এস্টাবলিশ তুমি আমার বউ। আমার সে কি ভালো লাগতেছে না, আমার তো এখন গান গেতে ইচ্ছে করতেছে। মনে হচ্ছে ডিক্স চালা ওই গানটা গায়, ওই যে ওইটা আই অ্যাম এ ডিস্কো ডান্সার তারা, আই অ্যাম এ ডিস্কো। আপনি ওই আমলের নাকি? ওই আমলে তো আমার জন্মই হয় নাই, হয়েছে ছোট ছিলাম, ছোট ছিলাম মানে ছোটবেলায় কান দিয়ে শুনছি। তো ছোটবেলায় যে কোনো জিনিস আমার খুব মাথায় থাকে, দু একে দুই 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 না স্যার মনে থাকে না নামটা, সেরকম গানটা মনে আছে। আসলে কি জানো, বাদ দাও তো সব কথা, তোমার কি ফাইন লাগতেছে না মাশাল্লাহ, বিশ্বাস অস্থির লাগতেছে। আপনি কিন্তু আমার সাথে চিটিং করছেন। আমি তোমার সাথে চিটিং করছি? চিটিং করেন নাই? না। তাহলে আমাকে দিয়ে কবুল বলেছেন কেন? ওটা তো অন্য একটা কারণে কবুল বলেছি। কারণ হচ্ছে কি যে আমি যদি কবুল কবুল না বলতাম, তোমরা যেরকম ঘাউরা টাইপের মানুষ, মানে কথা আছে না যে অনেক সময় ঘি সোজাঙ্গুলো ওঠে না, ব্যাগে করা লাগে। তোমাকে যদি নর্মাল নর্মাল এইভাবে বিয়েকে তোমার ভাই দিত, জীবনও দিত না। এই যে তোমাকে কবুল কবুল বললাম, তুমি আমি জানতাম, দু একজন জানতো, সেই জন্য তো বিয়েটা দিচ্ছে, ঠিক আছে না? সেই জন্য তো কবুল কবুল বলেছি, আমি তো একটু চালাক আছি। আমিও কিন্তু চালাক আছি। তুমি আমার কি চালাকি করলা? তাহলে বলি না, আমি যেদিন আপনাকে প্রথম দেখছি সেদিনই পছন্দ করছি। না আমি কি কবুল বলি? এতটুকু তো বুদ্ধি আমার আসি। আমি কিন্তু আবার খুশি হলাম, বউ যদি বুদ্ধিমতী হয় তাহলে কিন্তু সংসারে অনেক কিছুই হয়। শুনো, এখন কিন্তু অন্য একটা গান গাইতে আমার ইচ্ছা করতেছে। ওই গানটা হচ্ছে কি যে, ওই যে একটা নাই গেছিল না মারা গেছে, ওই যে তুমি আমার প্রথম প্রেমের দুষ্ট পাখিটি, মনের খাঁচায় তোমায় আমি বন্দি করেছি, ওরকম লাগতেছে, ঠিক আছে না? তুমি কিন্তু আসলে একটা জাম আছো উচ্চ, তোমাকে যেই দেখবো সেই পাগল আছো। আমার তো মনে হচ্ছে আবার তোমাকেই বিয়ে করি, ঠিক আছে? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.